ঝড় ছড়িয়ে গেছে আগের সব রেকর্ড, আট জনের মৃত্যু, অচল বিশ রাজ্যের জীবনযাত্রা। দর্শক মন্ডলীর আমি বলতেছিলাম, এটা হলো ভার্জিনিয়া এলাকা। ভার্জিনিয়া এলাকা এখন পুরোপুরি চলে গিয়ে গেছে নদী দ্বারা। সো এখনো তুষারপাত চলছে। সো আমরা একটু কথা বলবো ভাই, আপনি আপনার অনুভূতি বলেন। বাকি কোন এই তুষারের ভিতরে আমি কোথাও কি যাইতে পারতাছি না, কিছু কোথাও কিনতে পারতাছি না। বাসার ভিতরে বাচ্চা কোচ্চা গুলো কেউ কাঁদতাছিল। তারপর কিছু সেভেন নিয়ে গেলাম, সেভেনে কিছু চিকেন টিকেন সিফটি আনলাম। বাচ্চা কাছে খাইতে হতো নাকি? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সো আপনি দেখলেন, আমরা এখন আরেকজনের অনুভূতি দেখবো ভাই। আপনি এই ওয়েদার আপনি কিরকম আপনার ভাবনা চিন্তা? আমার ভাই অনেক ভালো লাগতেছে, অনেক বছর পরে অনেক প্রতিভা আছে রেস্টুরেন্টের ভিতরে, বুঝছেন? অনেক মজা করতেছে, অনেক ওয়াও লাগতেছে। সো নাইস, I like it, man. যাই হোক, ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। সো এটা হলো আমাদের মেন রাস্তা, মেন রোড। আপনি দেখতে পাচ্ছেন কোনো গাড়ি ঘোড়া নাই, মানুষজন চলতেছে। একটা গাড়ি আসতেছে অনেক দূর থেকে, এটা হলো ক্লিনার ফোর হুইল ড্রাইভ, এর জন্য এটা চলতে পারতেছে। সো এটা এই যে লোকগুলো তারা ক্লিন করতে পারছে, তারা ক্লিন করতেছে এখানে। চাঁদের দেশের মতো পুরো সাদা হয়ে গেছে আমাদের পৃথিবী, কিন্তু এটা চাঁদের দেশের মতো সাদা হলেও কি, এগুলো সব পানি, এগুলো সব বরফ। সো এখানকার এই এলাকার লোকজন অনেক চিন্তিত, তারা বাহির হতে পারতেছে না। গাড়িগুলো দেখতেছেন এদিকে আপনারা, এই যে গাড়িগুলো ছোটো দ্বারা তুলিয়ে গিয়েছি আমার। লাইক এখন 4 ফিট স্নো আছে এলাকা, অনেক এলাকার পরিস্থিতি অনেক করুণ অবস্থা। সো আশা করছি কালকের ভিতর একটু আমরা ভালো কিছু সংবাদ পাবো। আমি আমিন খান, আবাবাকল কমিউনিটি, ফকিন্নি টেলিভিশন।